প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ভিডি অনলাইন নিউজ। একটি পথচারী মহিলা রিকশা নিয়ে যাচ্ছিলেন তার গন্তব্যস্থানে। ওই রিকশার অসহায় চালক ধীরে রিকশা চালানোর কারণে মহিলাটি রেগে যান। অতঃপর রিকশা চালক ছেলেটি রিকশা থেকে নেমে যান, মহিলাটি আরও বেশি রেগে যান, লাথি মারে, নোংরা ভাষায় বকাঝকা করেন। ছেলেটি পারছিল না ওই মহিলাটাকে নিয়ে চালু চালাতে। আপনারাই বলুন, গরিব হলে কি দোষ, নাকি বড়লোক হতে পারিনি বলে আমরা মানুষ না? সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে বুঝুন এবং এই ভিডিওটার রিয়াকশনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যে রাস্তাঘাটে গরিব মানুষদের উপর কেমন অত্যাচার চলে। ওইদিকে আবার রোড সিগন্যাল ট্রাফিক পুলিশ মানবতা হারিয়ে লেগে পড়েছেন সাধারণ অসহায় রিকশা চালকের রিকশা ছিনিয়ে নিতে, হাতাহাতি পারাপারি করতে লেগেছেন। ওই রিকশা চালক কত আকুতি মিনতি করার পরও ছাড়লেন না ট্রাফিক পুলিশ। সারাদিন চামড়াপোড়া রোদ্রে পরিশ্রমে কিছু টাকা আয় করেছেন, ভাবলেন সে এখন ক্লান্ত। বাড়ি ফেরার পথে ট্রাফিক পুলিশ তাকে ধরে রিকশা উল্টানোর চেষ্টা করেন। রিকশা চালক ক্ষমা চাওয়ার পরেও তাকে ছাড়লেন না ট্রাফিক পুলিশ। পাশে থাকা সাধারণ পাবলিক তারা অনেকে রিকোয়েস্ট করলেন সে গরিব মানুষ তাকে ছেড়ে দেন, কিন্তু ট্রাফিক পুলিশ তার শুনতে রাজি নন। তা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝুন আপনাদের মন্তব্যটা কি, এটা অবশ্যই জানাবেন। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা, আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। আমি ব্রেকিং নিউজ বাংলা।